اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا মাদ্রাসা দারুল বালিকা শাখার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার আগে আলোচনা করেছেন আল্লামা মুফতি হামেদ জহিরি সাহেব সহ আমন্ত্রিত হজরতুল আমায় কেরাম সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ বাকরব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরায় বাকারা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সুরায় বাকারার শুরুর সামান্য কয়েকটা আয়াত বাকা শব্দের অর্থ গাবি এই সুরার মধ্যে গাবির একটা আলোচনা আছে এই জন্য এই সুরাটার নাম সেদিকে লক্ষ্য করে রাখা হয়েছে গাবির সুরা এই সুরায় অক্ষর আছে প্রায় পঁচিশ হাজারের বেশি এই সুরাটার মধ্যে শব্দ আছে ছয় হাজারের বেশি এই সুরায় আয়াত সংখ্যা দুইশো ছিয়াশিটা এই সুরাটা যদি কেউ পড়তে পারে সহি শুদ্ধভাবে প্রায় আড়াই লক্ষের উপরে সব হবে তো যাই হোক এই সুরার রসুল একরম সাল্লাহ আলি সাল্লাম কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মুসনাদ আহমদ কিতাবের নাম হাদিস হাজার হাদিস হল বিশ হাজার তিনশো নম্বর হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন আল বাকারতু সনামুল কোরআন সুরায় বাকার হলো কোরআনের মূল স্তম্ভ সর্বোচ্চ শিখর হলো সুরায় বাকার রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নাজালা মা আকুল্লি আয়াতি মিনহা সামানুনা মালাকান সুরা বাকারার প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সময় আশি জন ফেরেস্তা এক একটা আয়াতের সাথে দুনিয়াতে এসেছে আল্লাহ ইহা ইল্লাহ আল হাইল কৈম মিন তাহতিল আর্শা উসিলাত বিহা আরসের নিচ থেকে আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত এই আয়াতটা আয়াতুল এটা বলা হয় আরসের নিচ থেকে এনে সুরা সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে তিরমিজি মিজি শরীফের আঠাইশো সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসে রসুল আকরাম সাল্লি সাল্লাম ইসাদ করেন লা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় না ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না হলে নামাজ রোজা না হলে জিকির না হলে ওই ঘর কবরের মতো হয়ে যায় এরপর নবীজি বলেন ইন্নাল বাইতাল সুরাতুল বাকু শয়তান যেই ঘরে সুরায় বাকারা তেলোয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করে না এটা কিতাব আছে নাম মহম্মদ তাফসির আহমদ শাকের রহমতুল্লাহ আলয় তাহকিকৃত এক নম্বর খণ্ড বাহাত্তর নাম্বার পৃষ্ঠা আবদুল্লা আল্লাহ আল্লাহর বর্ণনা তিনি বলেন ইন্না শানুমিনাল বাইতিল্লাদি ইউসমাউফিহি সুরাতুল বকার কোন একটা ঘরে আগে থেকে শয়তান ছিল ওই ঘরে যদি সুরায় বাকারা তেলওয়াত করা শুরু করা হয় তো ওই ঘর থেকে শয়তান দ্রুত পালিয়ে বেড়ায় মুসলিম শরীফ সতেরোশো উনষাট নম্বর হাদিস রসুল আকরাম আলি সাল্লাম ইসাদ করেন এ করা কোরআন তোমরা কোরআন পড়ো ফাইন্ম আল কয়ামতি শফি আনলি আসহাবিহি কোরআন কেয়ামতের ময়দানে পাঠককারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে নবীজি বলেন ওয়াইন তোমরা কোরআনের দুটি উজ্জ্বল সুরা পড়ো কোরআনের দুটি উজ্জ্বল সুরা কি সুরাতা সুরাত একটা হলো সুরায় বাকারা আর একটা সুরায় আলী ইমরান এই দুইটা সুরা তোমরা বেশি পড়ো কেন নবী এই দুই সুরার তিনটা বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করেছেন নবীজি বলেন ফাইন্না হুমা তিয়ানি মাতান। সুরা বাকারা আর সুরা আলী ইমরান দুনিয়াতে যারা পড়বে খেয়ামতের ময়দানে ওই ব্যক্তি হঠাৎ তাকায়া দেখবে তার মাথার উপরে আকাশের মেঘ খণ্ডের মতো দুই খণ্ড মেঘ তার মাথার উপরে দাঁড়িয়ে নবীজি বলেন আউ কান না হুমা গমা মাতান এরপরে বললেন আউ কান না হুমা গয়া ইয়াতান গয়া মানে ছায়া এই ব্যক্তি পাঠক তাকায়া দেখবে তার উপরে দুটি ছায়া তাকে ছায়া দিতেছে কেয়ামতের প্রচন্ড গরমের মধ্যে তাইরিন অথবা তাকায় দেখবে তার মাথার উপরে দুই ঝাঁক পাখি ডানা বিছিয়ে তাকে ছায়া দিতে জানতে চাইবে এগুলা কি তো বলা হবে সুরায় বাকারা আর সুরা আলী ইমরান দুনিয়াতে পড়ার কারণে মাথার উপরে এইভাবে পাখি এসে তাদেরকে ওই ব্যক্তিকে পাঠককে ছায়ার ব্যবস্থা করবে নবী শেষের দিকে বলে এ করা ও সুরাত বাকার তোমরা সুরায় বাকারা পড়বা কেন এই জায়গায় আবার সুরায় বাকার ব্যাপারে তিনটা কথা বলছ ফাইন্না আকজাহা বারকা সুরায় বাকারা গ্রহণ করা বরকতের কারণ যেই ব্যক্তি সুরায় বাকারা পড়বে ওই ব্যক্তির জীবন ওই ব্যক্তির পরিবারকে আল্লাহ বরকতময় বানায়া দিবেন নবীজি সাল্লি সাল্লাম বলেন ও তারা হ্যা সুরায় বাকারা যেই ঘরে মোটেই কোনোদিনও তেলোয়াত হয় না এটা হলো ওই ঘরের লাঞ্ছনা আর অপমানিত হওয়ার কারণ তিন নাম্বার নবীজি বলেন ওয়ালা বাতলা আপনার মেয়েটাকে কেউ জাদু করছে বলে আপনার মনে হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হচ্ছে আপনার ঘরে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হইতেছে সুরায় বাকারা তেলোয়াত করা শুরু করেন নবীজি বলেন সুরায় বাকার সাথে কোনো জাদুকরের জাদু কোনো বাতিল পন্থীদের বাতিল সুরায় বাকার সাথে মোকাবেলা করতে পারবে না এই হল সুরা বাকার ব্যাপারে নবীজির চারটি কথা সুরায় বাকার শুরু হলো মিম এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না তাফসির ইবনে কাসির আল্লা ইবনে কাসির একটা বর্ণনা এনেছেন এই বর্ণনাটা ইমাম বুখারি আর তারিখুল কাবিরের মধ্যে আনছেন আবু ইয়াসির ইবনে আখতাব নামে এক ব্যক্তি নবীজির সামনে দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে ওয়াহু আয়াৎ ফা তিহাতা সুরাতিল বাকারা নবেজি সুরা বাকারার শুরুর আয়াতগুলা তেলাওয়াত করতেছে আলি ফ্লা মিম গা লিকাল কিতাপ উলা ওয়াফি এটা বললেন আবু ইয়াসির ইবনে আখতাব যখন এই আয়াত শুনল তাড়াতাড়ি তার ভাই হুয়াই ইবনে আখতবের কাছে যায় আবু ইয়াসির ইবনে আখতব একজন ইয়াহুদি তার ভাই হুয়াই ইবনে আখতব আরেক ইয়াহুদি হুয়াই ইবনে আখতবের কাছে গিয়ে কয় ভাই এই মাত্র মোহাম্মদকে মিম এই জাতীয় কিছু আমি পড়তে শুনলাম হুয়াই ইবনে আখতব বড় পণ্ডিত ইয়াহুদিদের দলবল নিয়াল নবীর কাছে যায় যাওয়ার পর বলল তুমি কি একটু আগে মি এই জাতীয় কোনো কিছু তুমি পড়েছ নবীজি জবাব দিলেন হা ইবনে কয় বিহা বিহাদিহি জিবরিল তোমার কাছে কি এইগুলা জিবরিল কয় হা হুয়াই ইবনে আস্তব বলল তাহলে তো তোমার রাজত্বের মেয়াদ কাল বেশি নাই তোমার রাজত্বের মেয়াদ কাল হবে একাত্তর বছর কয় বছর তাই কিভাবে আল আলিফ ওয়াহেদা ওয়াল্লাহ আওয়াল মিম আর আলিফের মান হল এক লামের মান হল তিরিশ মিমের মান হল চল্লিশ কত হয় একাত্তর এই আয়াতের অর্থ কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না উপনীতি করে এগুলার ব্যাখ্যা বের করিতেছে ইহুদিদের কাছে গিয়ে কয়াফাত খুলু না ফি আমি ইন এমন এক নবীর ধর্মে তোমরা প্রবেশ করতে চাও যেই নবীর রাজত্বের মেয়াদ মাত্র একাত্তর বছর তুমি কিভাবে জানলা এই যে আলিফলামিম মিটার মান মাত্র এক কয় কয়ে দাঁড়াও নবীজির কাছে আবার গেছ যাওয়ার পর কয় আলিফলামিমের মতো আর কোনো কিছু তোমার কাছে যে ব্রিল বলে কি না কয় হা বলে কি বলে নবীজি জবাব দিলেন আলি মিম সদ কয় তাহলে তো একটু বেড়ে গেল কয় কি হয়েছে কয়ালিফের মান এক লামের মান তিরিশ মিমের মান চল্লিশ সদের মান নব্বই কত হয় দেখেন তো একশো একষট্টি একশো একষট্টি সাথীদের কাছে গিয়ে কয়ে একটু ঘোলাটে লাগতেছে বিষয়টা দাঁড়ো আবার আসছে নভিজির কাছে আইসা কয় এই জাতীয় কি আর কোনো পড়া তোমার জিবরিল শিখায় দেখ কয় হা কয় কি শিখায় কয় আলিফ লাম না নাকি কয় হ্যাঁ এবার কয় ইবনে অক্তব কয় আলিফের মান লামের মান তিরিশ রয়ের মান হলো দুইশো তো কত হয় দুইশো একত্রিশ সাথীদের কাছে গিয়ে কয় বিষয়টা আমার কাছে ঘোলাটে মনে হয় দাঁড়াও আমি আবার মোহাম্মদের কাছে যাই যাওয়ার পর কয় তোমার কাছে এই জাতীয় কোনো আয়াত জীব রিলি কিনা নবীজি জবাব দেয় আলিফ ল এবার হয় আখতব কয় আলিফের মান এক লামের হল তিরিশ করেন দেখবেন সাতশো চৌত্রিশ হয় টোটাল যোগ করেন সাতশো চৌত্রিশ হয় একদম ইবনে কাশি রে পুরা এইভাবে আসছে বর্ণনাটা নবী সাল্লা আলি সাল্লামের কাছে গিয়ে কয় মোহাম্মদ বিষয়টা আমার কাছে একটু ঘোলাটে মনে হচ্ছে আল্লাহ তখন বলে দিলেন ওয়াল্লাদি আনসালা আলাইকাল কিতাবিন ভু আয়া তুম কামাত উন্না উম্মুল কিতাব আল্লা বাগ্রব্বুলাল আবিন আপনার উপর যেই কোরআন নাজিল করেছেন এই কোরআনের কিছু বিষয় হলো স্পষ্ট যেইগুলো হলো কোরানের মূলতাশা বিঘাত আর কিছু হল অস্পষ্ট সাদৃশ্যপূর্ণ এইগুলার পিছনে তোমরা যাইবা না অর্থ তালাস করতে যাইবা না কেন যাদের অন্তরে বক্রতা আছে যাদের অন্তরে বদ্রষ্ট আছে তারাই এইগুলার অর্থ তালাশ করতে যায় তাহলে বলেন আলিফলাম মিম এটার অর্থ কি দুনিয়ার কেউ জানে কে জানে একমাত্র আল্লাহ আলিফলাম মিম পড়লেই তিরিশ নেকি নাকি পড়লেই কয় নাকি প্রত্যেক অক্ষরে দশ নেকি তাহলে আলিফলাম লাম মিমের কোনো অর্থ নাই তো অর্থ ছাড়া কোরআন শরীফের এরকম অনেক আয়াত আছে যেগুলার অর্থ আমাদের জানা নাই আল্লাহ জানে পড়লে সোহাবাস জা লিকাল কিতাব ও লাও বাফি এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই এব্যাখায় যাব না হুদল্লিল মুত্তাকিন এটা মোত্তাকিদের জন্য হেদায়েত মোত্তাকী কারা আল্লা আই মিনু না বিল যারা অদৃশ্যে বিশ্বাস করে যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আল্লাহ দেখি না আমরা বিশ্বাস করি আল্লাহ জান্নাত দেখি না আমরা বিশ্বাস করি জাহান্নাত দেখি না আমরা বিশ্বাস করি ওয়াইম সলাহ যারা সালাদ কায়েম করে নামাজ প্রতিষ্ঠিত করে মন্দির শোনেন এই জায়গাটা থেকেই একটু কথা বলি নামাজ কায়েম করার কয় অর্থ প্রাথমিকভাবে কয়েকটা অর্থ জানবো এক নাম্বার নামাজ কায়েম করার অর্থ হলো আল মহাফাজ সলাহ নামাজ হওয়ার জন্য যেই যেই শর্তগুলো আছে এই শর্তগুলো আদায় করা যেমন কাপড় পাক আল্লাহ বলেন কা আপনি আপনার কাপড় গুলা পবিত্র করেন কাবার দিকে ফিরে নামাজ পড়া আল্লাহ বলেন অমিন হাইসু খরচ তা ফওয়াল্লি ওয়াজ হাকা সাতরাল মসজিদিল হারাম আপনার চেহারা কেবলামুখী করবেন তাহলে এগুলা হলো নামাজ সহি শুদ্ধ হওয়ার শর্ত এরপরে অজু করে পবিত্রতা অর্জন করা সহি বুখারী হাদিস নাম্বার ছয় হাজার নশো চুয়ান্ন নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে আল্লাহ অকবানুল্লাহসলা তাহাদিকুম ইজা আহ দাদা আহ তোমাদের কারণ আমাজ আল্লাহ ততক্ষণ কবুল করে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাদাস থেকে পবিত্রতা অর্জন না করো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন না করে যদি আল্লাহ সামনে তোমরা দাঁড়াও আল্লাহ নবী বলেন তোমাদের সালাত আল্লাহ কবুল করবে না এগুলো হলো নামাজ কবুল হওয়ার শর্ত এইগুলা নামাজ প্রতিষ্ঠিত করার এক নাম্বার হলো নামাজ সহি শুদ্ধ হয় যেগুলা করলে আমাদের মাদ্রাসার ছেলেরা মক্তবের বাচ্চারা পারে নামাজের ভিতরে বাহিরে তেরো ফরস এরা পারে কিন্তু এইগুলা তো এইগুলা সহি শুদ্ধ হতে হবে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠি প্রতিষ্ঠা করার দ্বিতীয় অর্থ আল মহাফাজ আল্লাহ রুকু শুধু রুকু সেজদাগুলা ঠোকর না মারা দ্রুত গেলেন ওঠলেন এমন না হওয়া বরং ধীরে সুস্থে রুকু সেজদা করা এটা দ্বিতীয় তৃতীয় আল হাফাজত আল আল খুশুর একাগ্র চিত্তে নামাজ আদায় করা একাগ্র চিত্তে নামাজ আদায় করার অন্যতম একটা পন্থা হলো কোরআনের অর্থ বুঝার চেষ্টা করা যেই সুরাগুলো আপনি পারেন এইগুলার অর্থ বুঝবেন তো নামাজে দাঁড়াইলে এই অর্থ যখন খেয়াল করবেন তখন নামাজ থেকে আপনার মনটা আর বাহিরে যাবে না আশা করা যায় নামাজের মধ্যে আপনার মন থাকবে নামাজ প্রতিষ্ঠা করার আরেকটা অর্থ হলো পরিবারকে নামাজের কথা বলা আল্লাহ বলেন আপনি পরিবারকে নামাজের কথা বলেন সমাজে নামাজ কায়েম করা রাষ্ট্রে নামাজ কায়েম করা আল্লাহ আমাদের সকলকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন নামাজ আমরা কেন পড়ব নামাজ পড়ার উপকারিতা অনেকগুলা এর মধ্যে এক নাম্বার উপকারিতা নামাজ পড়লে অন্তর প্রশান্ত হয়ে যায় সুবাহান আল্লাহ আমাদের বাংলাদেশে এখন টেলিভিশন অ্যাড্রেস দেয় আপনি কি হতাশায় ভুগছেন আপনি কি টেনশনে আসেন আপনি কি আত্মহত্যা করতে চান তো আমাদের খানকায় আসেন অমুক অমুক জায়গায় আসেন এক মাসের কোর্সটি করুন দেখুন আপনার হতাশা দূর হয়ে যাবে বিভিন্ন জায়গায় এখন অ্যাড দেয় আপনি কি টেনশনে আসেন তো আপনি অমুক জায়গায় আমাদের একটা কোর্স করেন আমি ওটার নাম বলবো না এটার আগে পরে ইংলিশ দুইটা শব্দ আছে তো এই শব্দটা দিয়ে তারা মানুষকে আহ্বান জানায় যে আমাদের এখানে আসেন একটু ধ্যান করেন দেখবেন মন প্রশান্তি হবে তো এটা বর্তমান যুগের কথা আবু দাউদ শরীফের চার হাজার নয়শো ছিয়াশি নাম্বার আয়াতে আমার নবী কি বলে দেখেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাহাব আবদুল্লা রাদি আল্লাহ কি বলে দেখেন ইন তলাক্ত আনা ও আবি ইলা সিহরিল্লানা মিনাল আমি আর আমার আব্বা আমার আনসারি শ্বশুরবাড়িতে গেলাম নাউদুহু আমি আনসারি শ্বশুর বাড়িতে গেলাম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অসুস্থ ব্যক্তির সামনে আমরা বসা হাদর সাল নামাজের সময় হয়ে যায় যেই মাত্র নামাজের সময় হয় ওই অসুস্থ ব্যক্তি ঘরের কোনো একজন খাদেনকে ডাক দিয়ে কয় ই তুনি বিলবুজু তাড়াতাড়ি আমাকে পানির ব্যবস্থা করে দাও আমরা যারা তাকে দেখতে গেলাম আলাই আমরা ব্যাপারটা অপছন্দ করলাম আমরা তাকে বুঝানোর চেষ্টা করলাম আপনি এই অবস্থায় একটু ধীরে সুস্থে আসতে পরেও তো নামাজ পড়লে চলবে উনি জবাব দিলেন না না এই মুহূর্তে করতে চাই অজু আমি অজু করে যদি নামাজ আদায় করি আমার অন্তর আমি প্রশান্ত করতে চাই অসুস্থ ব্যক্তি বলদছে। তো বলে এই কথা বলার পরে বলে ফাইন্নিস মেহ তুরসুল আল্লাহ হিসাল্লাল্লাহ তো মালে হিওসল্লামে কুল্লি বিলাল আমি আল্লাহ নবীকে হজরত বেলালকে বলতে শুনলাম নবী বলছে বেলাল কুম তুমি দাঁড়াও ফাকিম আজান দাও ফারিহনা আজানের পর নামাজের ব্যবস্থা করে দাও আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও নবী বলছে নামাজে শান্তি অন্তরের প্রশান্তি নামাজে এখন যদি বিভিন্ন অ্যাডভারেজ দেয় তো এই এই সমস্ত অ্যাডভারেজ সত্য না নভীজির কথা সত্য এখন আপনারাও ব্যানার বানান ফ্রি কোর্স করুন চল্লিশ দিন মসজিদে এসে নামাজ পড়ুন আপনার অন্তর প্রশান্ত হবেই আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না লিখে দেবেন দাউদ শরীফ হাদিস নাম্বার তেরোশো উনিশ নাম্বার হাদিস আন্নান নভিয়া সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা হাযাবা আমুল ফাজা ইলাসল্লাহ ও ফিরি ওয়া সাল্লাহ নবীজির যখন কোন আল্লাহর নবীর যখন কোনো সর্বপ্রথম আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়া যায় আজকে থেকে শব গ্রহণ করবেন আপনার জিন্দিগি দুনিয়াবি যত পেরেসানি এটা দোকানের হোক মেয়েটাকে বিয়ে শি দিয়ে নিয়ে হোক ছেলেটার ব্যাপারে হোক সর্বপ্রথম নামাজ রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন পেরেশানিতে বললে সর্বপ্রথম কি করতেন কোন হুজুরে প্রথম বলবেন না সর্বপ্রথম নামাজ পড়বেন এরপর কোন আলেমরা জানান আগে কি করবেন বলেন তো কোনো পেরেশানি যে কোনো পেরেশানিতে প্রথম আমল কি তাহলে নামাজের এক নাম্বার উপকারিতা নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায় দুই নাম্বার উপকারিতা নামাজ নূর নামাজ আলো সুবাহান আল্লাহ মুসলিম শরীফের চারশো বাইশ নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আত্মহুরু শত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আলহামদুলিল্লাহ হিতামলা উল মিজান পড়েন তো আলহামদুলিল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ নবীজি বলেন আলহামদুলিল্লাহ হিতামলা উল মিজান এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম আল্লাহ নবী বলেন মিজানের পাল্লা ভরে গেছে এবার আল্লাহ নবী বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে বললেন না সবাই নবীজি বলেন আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা পুরাটা নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ এই হাদিস মুসলিম শরীফের হাদিস তা আমল করব তো ইনশাআল্লাহ এবার নবীজি বলেন আসসালাতু নূর নামাজ হলো নূর নামাজ কি কালো মানুষ যদি নিয়মিত নামাজ পড়ে তাকে দেখবেন মায়া লাগে তার চেহারা দেখলে মায়া লাগে তার মধ্যে একটা নূর আল্লাহ তৈরি করে দেয় মোসনাদ আহমদ কিতাবের নাম দশ নম্বর খণ্ড তিরাশি নম্বর পৃষ্ঠা নবীজি পাশক্ত নামাজের বিবরণ দিতে গিয়ে বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান হা ফজ আলাই হা পাশক্ত নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে ফজর ছাড়া বলেন ফজর ছাড়া না সহ পাঁচ অত্য নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে তা ফজর সহ না ছাড়া সহ নবীজি বলেন লাহু নুর এক নাম্বার দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ তাকে নুরানি বানায় দিবেন হ্যাঁ ঠিক আছে কি বানায় দিবেন নুরানি বানায় দিবেন সাতাশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা সুরে হাদিদে আছে আবে সাহেবরা আছে তো হ্যাঁ দেখবেন আছে ইয়ৌমা তরল মিনি নাওয়াল মিনাতিয়াস নুরুহুম বাইনা আইদিহিম কেয়ামতের ময়দানে ইমানদার নারী পুরুষকে যখন আপনি দেখবেন দেখার পর আপনার মনে হবে তার সামনে নূর তার পিছনে নূর হারিকেন যেইভাবে এই হারিকেনের ভিতর যেমন একটা আলো দেখা যায় ইমানদার নারী পুরুষকে দেখা যাবে একটা আলোর প্যাকেটের মধ্যে হাঁটতেছে সামনে পিছনে নূর আর নূর তো এই নূর কি বাড়াইতে হবে না কমাইতে হবে বাড়ানোর উপায় নামাজ এই জন্য বেশি বেশি নামাজ আদায় করা আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করে এক নাম্বার নবী বললেন নূর দুই নাম্বার ওয়া বুরহানা কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার পক্ষে আল্লাহর দরবারে প্রমাণ হিসাবে উপস্থিত হয়ে যাবে তিন নাম্বার নাজাতায়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে দাঁড়ায় যাবে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ এককতো নামাজও ছাড়ব না আমরা আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার নামাজের উপকারিতা নামাজ শুদ্ধ তো সব আমল শুদ্ধ নামাজ অশুদ্ধ তো সব আমল অশুদ্ধ নামাজ যদি না পড়েন একজনে ডেলি দূর শরীফ পরে একশোবার যদি নামাজ পড়েননি নামাজ না পড়লে কি হবো নবীর কি আছে যারা নামাজ পড়ে না তাদের ভিতরে যে নবীর প্রেম নাই আমার পুরো আলোচনাটা শুনলে বুঝতে পারবেন আমি একদম হাদিস দিয়ে দলিল দিব যে যারা দূরত পরে নামাজ পড়ে না তাদের আর নবীরে মহাব্বত করে না যারা দূরত পড়ে কিন্তু কি করে না নামাজ পড়ে না তারা নবীজিকে কি করে না মহাব্বত করেন হ্যাঁ আমি বলবো দেখবেন মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস আছে এবং চারশো আশি আর চারশো একাশি নাম্বার হাদিস দুইটা হাদিস শুনলে বুঝবেন যে যারা নামাজ পড়ে না কিন্তু দাবি করে মহাব্বত আছে নবীজির আসলে এদের প্রেম নাই নবীজির তো এবার তিন নাম্বারটা দেখেন একটা কিতাব আছে নাম সহিহুল জামে হাদিসের কিতাব হাদিস নাম্বার পঁচিশশো তিয়াত্তর নাম্বার হাদিস দুই হাজার পাঁচশো তিয়াত্তর কলা রসুল্লাহি সাল্লি আসাল্লাম আল্লাহ নবী বলেন আকবালুমা আয়ু হাসাবুবিহিল আবদুয়াউমাল কুয়ামাতিসলা কয়ামতের ময়দানে আমলের এবাদতের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নবীজি বলেন ফাইনসলা হাতসলা হাসা ইরু আমালি কারো যদি নামাজ শুদ্ধ হয়ে যায় তার সব আমল শুদ্ধ হয়ে যাবে ওয়াইন ফাসাদাত ফাসাদাৎসা ইরু আমালি কারো যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় আর আমল অশুদ্ধ বলেন আউজুবিল্লাহ নামাজ ঠিক সব ঠিক তাহলে আমাকে নামাজ এই জন্য দেখেন বড় কষ্ট লাগে তাবলিগের লোকেরা যখন কাউরে দাওয়াত দিতে যায় ভাই নামাজ পড়তে চলেন সাত দিন আট দিন দাওয়াত দেয় কয় জান পরে আসতেছি হাসবেন না একটা কথা বলি কথাটা গভীর থেকে নিবেন বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন একই ব্যক্তিকে যদি বলা হয় চলেন ওই জায়গায় এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে চলেন তো ঠিকই কিন্তু লোকটা যাবে অথচ নামাজের কথাটা বললে লোকটা বলে পরে কাপড় ঠিক নাই কোনো কষ্টের কথা এই লোকটাকে বলা হলো নামাজে চলেন যেটা আপনার পৃথিবীর এবং আখের দনোটাই সাজবে ওই লোকটা নামাজের কথা বললে পরে বলে বিরিয়ানির কথা বললে লোকটা আসতে চায় এটা আমরা না হেসে আমরা আজকে বালিশে মাথা লাগা চিন্তা করব যে কথাটা কত গভীরের এক ব্যক্তিকে নামাজের কথা বলা হলো উনি আসে না ওই ব্যক্তিকেই বিরিয়ানির কথা বলা হলে ওই ব্যক্তি যায় তাহলে দেখেন আমাদের অবস্থাটা কোথায় অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন নামাজ ঠিক তো সব ঠিক নামাজ ঠিক না তার কিছুই ঠিক না এজন্য আপনারা আমরা ওয়াদা করি চলেন আমাদের জিন্দিগির যত ব্যস্ততা থাক যত পেরেশানি থাক এক অত্ত নামাজ আমরা কাজা করব না ইনশাআল্লাহ সুস্থ মস্তিষ্কে আমাদের আপনার ওজোর ছাড়া এক অক্টো নামাজও আমরা কাজা করবো না এ হলো তিন নাম্বার উপকারিতা চার নাম্বার যেই ব্যক্তি পাঁচ অক্টো নামাজ পড়বে নিয়মিত আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাত দান করবে

অবজ্ঞা করে নামাজ ছেড়ে দেয় না অবহেলা করে নামাজ ছেড়ে দেয় না পাশুক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে অবহেলা করে আদায় ছেড়ে দেয় না যেমন আপনারা বললো চলো নামাজে চলো আচ্ছা নামাজ পড়মো থাক কালকে পড়মো এটা অবহেলা নামাজ পড়মো আরে পড়মো এটা অবহেলা নবীজি বলেন পাশুক্ত নামাজ পড়বে নিয়মিত অবজ্ঞা করবে না এককতে কেউ কান আলাহু আইন্দাল্লাহ আহদুল আইয়ুদ্িলাহুল জান্না এই পাঁচ উক্ত সালাদ যারা নিয়মিত আদায় করবে এমন অবস্থায় যদি মরণ হয় আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে এ হলো চার নাম্বার উপকারিতা উপকারিতা নাম্বার পাঁচ যে ব্যক্তি নামাজ আদায় করবে তার অস্থিরতা ভাব দূর হয়ে যাবে মানুষকে কিন্তু সৃষ্টি করা হয়েছে অস্থির করে জানেন সুরে মারিজ উনিশ থেকে তেইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন দেখেন ইন্নাল ইনসানা খুলি ক হালু আ এই হালু আমানি অস্থির করে সৃষ্টি করা হয়েছে মানুষ ফিরে সার অস্থির এটা অস্থিরতা কাজ করতেছে ইজা জাজু আ অকল্যাণ যখন তাকে স্পর্শ করে আর কিছু ভালো লাগে না ওইদা মাসাহুল খৈরু মানু আ কল্যাণ যখন তার কাছে আসে টাকা পয়সা আসে জাকাত দেয় না খালি আটকায় রাখে টাকা ইল্লাল মুসল্লিন তবে নামাজি ইমুন যারা নিয়মিত নামাজ আদায় করে তাদের মাঝে এই খারাপ অভ্যাসগুলো আসবে না এর মধ্যে একটা হলো অস্থিরতা যারা নিয়মিত সালাত আদায় করে অস্থিরতা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে না যারা অস্থির নামাজে দাঁড়াবে আল্লাহ অস্থিরতা দূর করে দিবে ছয় নাম্বার সুরে আনকাবুতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত যারা নিয়মিত নামাজ পড়বে এক সময় নামাজ তাদেরকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে এই জায়গাটা মন দিয়ে শোনেন অনেকের প্রশ্ন হুজুর নামাজ পড়ার পরেও আমি সিনেমা দেখি নাটক দেখি আসেন এরকম প্রশ্ন শোনেন আল্লাহ আগে কি বলে দেখেন আনিল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে বাধা দিয়ে রাখে আচ্ছা আমি আপনাদেরকে বলি যারা এই কথা বলে দেখেন এক জুমা পরে পরের জুমা পরে মাঝখানে আর নামাজ পড়ে না একদিনে পাঁচত্ব নামাজ যদি কোনো ব্যক্তি পরে তাহলে অন্তত মোটামুটি ভাবে পড়লো দেড় ঘন্টা লাগবে ঘন্টা একদিনে দেড় ঘন্টা হলে ছয় দিনে কয় ঘন্টা হয় নয় ঘন্টা দিনে ঘন্টা হয় ঘন্টা সে তো শুধু সেই জন্য দিলাম শনি থেকে বৃহস্পতি নয় ঘন্টা সময় যদি সে মসজিদে থাকতো এই নয় ঘন্টা তো তার গুণা হইতো না আপু বুঝে নাই মনে হয় আরে নয় ঘন্টা মসজিদে থাকলেই গুণা হইতো তো এই তো নামাজ আপনাকে অশ্লীলতা থেকে বাধা দিচ্ছে তা আপনি মসজিদে থাকার সময় বাড়ান যেমন আজকে আসান নামাজ কেউ পড়লেন পঁচিশ মিনিট মসজিদে ছিলেন এই পঁচিশ মিনিট কে কে নামাজের দ্বারায় সিনেমা দেখবেন বলে না কেউ দেখবেন আচ্ছা পঁচিশ মিনিট পরে একজনে আপনারা জোর করে বসাইছে তালিমের মধ্যে বসো তা আপনি বসে গেছেন মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও তালিমে বসার পর চক্ষু লজ্জায় উঠতে পারতেছেন না বসছেন তালিম হয়ে গেছে আরও পঁচিশ মিনিট আগের পঁচিশে আর এই পঁচিশে কত হলো এই পঞ্চাশ মিনিট তো আপনি গুণা করেননি এই জন্য আপনি নামাজ আপনাকে অশ্লীলতা থেকে অবশ্যই বাধা দেয় কিন্তু আপনি ঠিক মতো নামাজে যান না আপনি জুমান নামাজের আগে পাগলা পানি দাঁড়ায় দাঁড়ায় খান মসজিদের সামনে কোনো মতে একামতের সময় দৌড়ায় গে নামাজে দাঁড়ান আবার সালাম ফিরানোর সাথে সাথে তাড়াতাড়ি দৌড়ায় বের হয়ে যান এটা ঠিক না আমার একটা বয়ান আছে দেখবেন জুমান নামাজের তিন শ্রেণীর মুসুল্লি উপস্থিত হয় এর মধ্যে একটা হলো এই যে শ্রেণী যারা পাগলা পানি খায় গিয়ে নামাজে দাঁড়ায় আবার করে হাদিসের মধ্যে ভয়ঙ্কর কথা আসছে এদের ব্যাপারে তো যাই হোক বলতেছিলাম বলেন মসজিদে যতক্ষণ আমরা থাকি ততক্ষণ কি গুণা হয় আপনি চাইলেও করতে পারবেন না সবার সামনে মুসল্লিদের সাথে একটু হিসাব মিলাইবেন আজকে থেকে যে আসলেই তো নামাজ যতক্ষণ পড়বেন ততক্ষণ আপনার হবে না তাই এক নাম্বার এটাই অর্থ ধরেন আল্লাহ বলেন আর অপছন্দনীয় কাজ থেকে তোমাকে বাধা দিবে আস্তে আস্তে আপনি নামাজ ধারাবাহিক এক সময় আপনাকে বাহিরে গেলেও যে গুণা করতে নেই গুণা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই হলো ছয় নাম্বার উপকার সাত নাম্বার মাছি নামাজ যারা পড়ে তাদেরকে গুনাহা থেকে আল্লাহ হেফাজত করে নেয় এক নম্বর উদাহরণ মুসলিম শরীফের চারশো আঠাশ নম্বর হাদি শেরবত নোনা হজরত রহমান গনি রদী অল্লাহ হুত আলা আনগুলাম বলেন সামিয়াদ রসমান আপন আফফানিম রদিয়ল্লাহ হুতা আলা আগবঢ়োৱা বিফিনা ইল মসজিদ হজরতের রহসমান মসজিদের চত্বরে বসা ফাজা আকুল মু আজিন

হযরত ওসমান বলেন ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি নবীজি বলেছেন লা ইয়াতওয়াদ্দাও রাজুলুন মুসলিম কোন মুসলমান যদি ওযু করে ওযু করার পর ফায়ুহসিনুল বজু আ সুন্দরভাবে ওযু করে ফায়ুসাল্লি সালাতান ইয়াকুত নামাজ আদায় করে ইল্লা গফার আল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাল্লাতী তালিহা ওই নামাজের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় এক উক্ত নামাজ যদি আদায় করে এখন আপনি কবিরাগুনা করতে পারবেন না এটা আবার কোথায় আছে মুসলিম শরীফের চারশো নাম্বার হাদিস এটা ওসমান গনির বর্ণনা হাজরত ওসমান গনি বলেন মা আমিন ইমরি ইম মুসলিম ইন কোনো মুসলমান যদি ইহসিন অজু আহা ওয়া খুশু আহা ওয়া রুকু আহা সুন্দরভাবে অজু করে রুকু করে সেজদা করে সুন্দরভাবে ওসমান গনি বলেন কোনো মুসলমান যদি এইভাবে অজু করার পর সালাত আদায় করে উত্তম রূপে আল্লাহ পাক আলামিন ওই নামাজের আগে যত গুনাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় মা কবিরা গুনাহ যদি না হয় কবিরা গুনাহ করতে পারবেন না কি গুনা কি বলেন কবিরা গুনাহ কবিরা গুনাহ কি মোস্তাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এ হাদকে কি চা নষ্ট করে না আরেকজন আমি চা খাই না বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিস পানি দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয জাবালকে বলেন এটা যদি পারেন সবাই একটু মুখস্থ রাখেন হযরতে মুআয বলেন নবীজি আমাকে 10টা উপদেশ দিছে কয়টা যদি পারেন একটু লিখে রাখবেন ঘরে টালার রেখেন খুব দামি উপদেশ এক নাম্বার লাতু তুশরিক বিল্লাহি সেই ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা এক নাম্বার তুমি আল্লাহর সাথে শিরিক করবা না যদিও তোমাকে হত্যা করা হয় পুড়িয়ে দেওয়া হয় এক নাম্বার তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না হ্যাঁ আল্লাহর সাথে শিরিক করব না আমরা ঠিক আছে না আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করেন কিছু শিরিক বেদাতিরাও করে থাকে মাজার ইত্যাদি কেন্দ্র করে এই জাতীয় শিরিকও আমরা করব না তাহলে এখান থেকে আরেকটা হাদিস শোনাই মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস হলুস আলাই আল্লাহ নবী বলেন লা আল্লাহ মা বাবাকে যেই সন্তান অভিশাপ দেয় ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয় আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো আল্লাহ অভিশাপ দেয় ছেলেদের আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো আল্লাহ তাকে অভিশাপ দেয় তুমি কি বললা তোমার বাবাকে তোমার মাকে তুমি কি বললা দুই নাম্বার ওয়ালা আদাল্লাহ আল্লাহ মানজাবাহ আলী ওয়াইরিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামেও যদি কেউ বসু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় শাহজালাল রহমতুল্লাহ নামে যদি কেউ জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয় পশু জবাই হবে নামে আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা আলাই ওই পশুর গোস্তু খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় সুরে আনাম আয়াত নাম্বার একশো একুশ আল্লাহ বলেন মিম্মা ওই পশুর গোস্ত খেয়েও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহলে বলেন তো যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে একমাত্র এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিন্নি মিষ্টি ইত্যাদি বিতরণ করে এটা খাওয়া জায়েজ না হারাম না খাওয়া যাবে না দিল মরে যাবে এবাদতে মজা পাবেন না আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন তিন নাম্বার ওয়ালা আনাল্লাহ মান মানার আল আর এই এলাকাবাসী ভালো করে শুনেন অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন অন্যের জমিন আপনার জমির অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয় বাটপার আরেকজনের জমিন নিয়ে লিখে দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক অমক ট্রাস্ট এই ব্যক্তির উপর চব্বিশ ঘন্টা আল্লাহ অভিশাপ দেয় আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয় জুলুম কইরা চার নাম্বার মান কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয় আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসা পাইস এই পিসাবরে আপনি কি করছেন দেখছেন সালাগাই দিয়ে রয়েছে আহারে উনি মনে আল্লাহ রুলি এই জন্য সালাগাই দিয়ে রয়েছে এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন পাঁচতলা বাড়ি বানাই দিয়েছেন পাঁচতলা বাড়ি বানায় দেওয়ার পরেও ওনার গায়ে সালা কেন পাঞ্জাবি কিনার কি এখনও সমর্থ হয় নেই ওনার উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড এটা যদি আমি খুলে ফেলি আমার পাঁচতালাও যাবে আমার ভণ্ডামিও শেষ হবে এই জন্য উনি সালা খুলে না তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন যদি দেখি যে গায়েক পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার বত্রিশশো নিরানব্বই তেত্রিশশো তেত্রিশশো এক তেত্রিশশো দুই টানা চারটা হাদিস এক হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহিস্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে নাকের মধ্যে আংটা লাগায় আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেস আংটার মধ্যে রশি লাগায়া হাঁটতেস নবী সাল্লাহ সাল্লাম বলেন এটা কি সেটা কয় হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে নবী তাড়াতাড়ি দিক নিয়ে আসো এটা সুরিয়ানস চাকু আনসে আই না কত আহাত নাবি ইউ বিয়া দিহি সাল্লাহ আলি সাল্লাম নবীজি নিজ হাতে ওইটা কেইটা দিছে বেদাত সাথে সাথে এইখান থেকে নবীজি দূর করে দিয়েছে এই জন্য বেদাতিকে কোনো এলাকা আশ্রয় দিবেন না দিবেন বেদাতি খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে তাই খানকা করার আগে বেদাতিকে এলাকা থেকে বের করে দিবেন সমস্যা হবে তো দেখেন এই জন্য রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও আবার আসেন আগের হাদিসে যাই যে হাদিসে নবী দশটা উপদেশ দিছে মুসনাদে আহমদ বাইশ হাজার মোস্তাদে আহমদের হাদিসটা বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস মোয়াজিবনে জাবাল বলে এক নাম্বার নবী আমাকে বললেন তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না দুই নাম্বার আলা তাড় কান্না ওয়ালি দেয় কয় না মার তাকরুজামিন মালিকা তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয় এরপরেও মা বাবা নাফরমানি করবা না আপনার মা বাবা আপনার সম্পত্তি তৈর্য করে দিস তুই আমার ঘর থেকে বের হয়ে যা বের করে দিস তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন হলা তাত্ত্রুকান্না সলাতান মাতু বা তার মুতা আহ্মিদা এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিব না কয়োক্ত ফরজ না ফজর ফরজ না ফজর এক ওক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না আপনাদের পায়ে ধরি আজকে যারা এশা বলেন নাই শোনেন কি বলে ওবেজি ফাইদনামান তারকা সলাত তার মুতা আহ্মিদা কোনো ব্যক্তি যদি এক ওক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আজকে এশান নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন ফাকত বাড়ি আতমিন ওই ব্যক্তি থেকে আল্লাহ জিম্মা উঠে যায় আল্লাহ কয় তোর কোন দায় দায়িত্বে আমি নাই যেভাবে মন চায় চল তুই ফাকত বাড়ি আতমিন হুজিম্মাতুল্লাহ এসার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে ভাবে পড়েন নাই বলে নিন এক উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় যা মন চায় তুমি করো তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় তিন চার নাম্বার ওলা তা শ্রবান না খম্র মত পান করবানা ফাইনাহু রসুকুল্লি ফা হিসা মত সমস্ত অশ্লীলতার মূল পাঁচ নাম্বার ও ইয়া কাওয়াল মাস ইয়া গুনা থেকে বাঁচো না ফরমানি থেকে বাঁচ ফাইন্না বিল মাস ইয়া হাল্লা কারণ গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে আল্লাহর গজব দুনিয়াতে আসে তাই গুনা করা যাবে না আল্লাহ আমাদেরকে গুনা করার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনা ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপকভাবে আসে মনে রাখবেন গুনা ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে মোস্তাদ আহমদ দলিল হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শো নাম্বার হাদিস এই হাদিসের রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন ইদা জহারতিল মা আসি কোন এলাকায় যখন গুনা ব্যাপক হয়ে যায় আমি আজাবিহি ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আজাবে পাকড়াও করে সাহাবারা প্রশ্ন করলেন আমা ফিহিম সলিহুন হুজুর সেখানে কি নেককার মানুষ নাই নবীজি কয় হ্যাঁ আছে মনে করেন এই এলাকার আপনারা ষাট জন গুণা করে চল্লিশ জন ভালো গজব একশো জনের উপরে আসবে নবীজি বললেন সুম্মাইয়াসি রুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওই চল্লিশ ভালো মানুষ যারা তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন কিন্তু গজব আসবে সবার উপরে এই জন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না বলেন ভালো মানুষ মারা গেছে না মারা গেছে কারণ গজব আসলে সবার উপরে আসবে এখন দেখে নসুল আক্রম সল্লাহ আলিসাল্লাম পাঁচ নাম্বারে বললেন গুনা করবানা ছয় নাম্বার ইয়া কেওয়াল ফিরর অরমিনা জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করবা না ওয়া ইনহালাকার নাস সবাই যদিও মারা যায় তুমি বলায়ন করবা না সাত নাম্বার রাইদা সবার নাস মাউতুন কোনো এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওয়ান তাফিহিম তুমি যদি ওই এলাকায় থাকো ফার্স্ট বুথ ওই এলাকায় থাকবা ওই এলাকা থেকে বের হবানা মহামারী লাগলে এখানেই থাকবা বের হবানা বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে লকডাউন দিছে কেউ ঘর থেকে বের হবেন না এরা এখন গবেষণা করে বের করছে আমাদের নবীজি পনেরো শত বৎসর আগে বলে দিয়েছেন মহামারী লাগলেও ওই এলাকা থেকে যাইবা না অতএব আন্তর্জাতিকভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা রসুল করিম সাল্লা সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই এটাই প্রমাণ ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে ঘর থেকে বাইর হওয়া যাবে না মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে না যাইবেন এরা এখন গবেষণা করছে আমার নবী পনেরো শত বছর আগে আমাদেরকে জানাই দিচ্ছে যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না আমি বুঝিনা মানে কেন যে বুঝতেছে না মুসলমানরা মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও আমগো নবী তো পনেরো শত বছর আগে শিখে গেছে কি করবো শ্রেষ্ঠ গবেষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন আট নয় দশ সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন আট নাম্বার আনফিক তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে মোবাইল একটা চাইছে দাম পনেরো হাজার দিবেন না আপনার তো বেতনই পনেরো হাজার তখন আপনি হারাম কাজ করবেন তখন সুদে টাকা লাগাবেন যখন দেখবেন ছেলের চাহিদা বিবির চাহিদা কোন চাহিদা যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুণা হবে আপনার দ্বারা অপরাধ হবে চুরি হবে ডাকাতি হবে তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আসকা আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর সব সময় শাসনের লাঠি রাখবা বিবি নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা শাসনের লাঠি উঠাইবা না অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি আপনার বিবি যেন এই ভয় থাকে আপনার ছেলে মেয়ে এই ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে স্ত্রীর মনে এই ভয় থাকতে হবে যে আর কিছু আমার সাথে আমার স্বামী আপোষ করুক নামাজ নিয়ে আমার স্বামী আমার সাথে কখনো আপোষ করবে না এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না বলবে তুমি তো যৌতুক নেই অন্য লোক তোমার কথা মানলে কি না মানলে কি তুমি তো যৌতুক নিছো শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে বত্রিশ ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো তোমার বাবা বলছে মোটর সাইকেলটা তো দিবেন এটা কি আর আমরা ব্যবহার করবো আপনার মেয়ের জামাই ব্যবহার করবে এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না কথা বুঝে আসছে নয় দশ নম্বর ও আখি ফুমফিল্লা কি আজ যাওয়াজাল তোমার পরিবারকে তুমি আল্লার ব্যাপারে সব সময় ভয় দেখাও পরিবারকে সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও মনে আসেন নামাজ নামাজ সব অপরাধ মাপ করে কবিরা গুনা যে অপরাধগুলা এই অপরাধের জন্য আলাদা আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে মাপ চাইতে হবে তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো চল্লিশ নম্বর হাদিস হল আর সুলহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন বিয়াকুলুল্লাহজাল হাদিস কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন ইয়াব্না আদাম ইন্না কাম আদা আউতানি গফারতু আলা মা কা নাফিকাওয়ালা উবালি তুমি আমাকে যেই আশা নিয়ে ডাকবা আমি তোমার গুনা মাফ করতে আমি কোনো পরোয়া করি না এরপর আল্লাহ বলেননি আপনাদ হে আদম সন্তান লাও আতাইতানি বিকর বিল আর লা তু শিরিকিবি সাইয়া তুমি যদি আমার কাছে রাশি রাশি গুনা নিয়ে আস শিরিক ছাড়া আর যত অপরাধ নিয়ে আসবা লাওবা লাগত জুনু বুকা আনা না সাভা আর তোমার এই গুণা যদি গিয়ে আকাশের চূড়ায় পৌঁছে যায় সোম্মাস্তাও পর আমার কাছে ক্ষমা চাও গফার তুলা কালাওয়ালা উবালি আমি আল্লাহ তোমার এই পরিমাণ গুনা ক্ষমা করতে কোনো পরোয়া করি না আর যদি আমার কাছে রাশি রাশি গুণা নিয়ে তুমি উপস্থিত হয়ে যাও আল্লাহ বলেন তাই তুকা বিকুরবিল আমি আল্লাহ রাশি রাশি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই তাহলে নামাজের পাঁচ নাম্বার উপকার নামাজ সাত নাম্বার উপকার নামাজ পড়লে আমাদের গুনা মাফ হয় কবিরা গুনার জন্য আবার আল্লাহর কাছে আলাদা তবা করা দোয়া করা হ্যাঁ নামাজ পড়লে কবিরা গুনাও মাফ হয় বলে আশা রাখা সগিরা গুনা তো মাফ হয়েই যাবে কবিরা গুনাও আল্লাহ চাইলে মাফ করে দিবে এই আশা রাখা মুসলিম শরীফের চারশো চল্লিশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আসসালাতুল খামস পাঁচ নামাজ ফজর পড়লেন জোহর জোহর পড়লেন আসর আসর বললেন মাগরীব মাগরিব বললেন এসা মাঝখানে যেই অপরাধগুলা হয়ে যায় এই অপরাধ আল্লাহ মাফ করে দেয় এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যেই ছোট গুনা আল্লাহ মাফ করে দেয় তাহলে রমজান মাস আসলে আল্লাহর কাছে খুব বেশি বেশি ক্ষমা চাওয়া এই জন্য আমরা খুব বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব মুসলিম শরীফের 1409 নাম্বার হাদিস এই হাদিসে নবীজি আজিবে কথা বলে দেখেন মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালিনাহরিন জারিন গমরিন আলা বাবি احدিকুম ইয়াত্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খমস মাররাত নবীজি বলেন পাঁচ নামাজের দৃষ্টান্ত হলো তোমাদের কারবারির সামনে একটা পুকুর এই পুকুরের মধ্যে এক ব্যক্তি দৈনিক পাঁচবার অজু করে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে নবীজি বলেন এইভাবে পাঁচ অক্ত সালাদ যদি কেউ আদায় করে নেয় আল্লাহ তার জিন্দিগির সব গুনাগুলো মাফ করে দেয় আরেকটা হাদিস আসছে ফাতুল বাড়ি ফাতুল বাড়ি বোহারি শরীফের ব্যাখ্যা নাকি আরেকটা ফাতুল বাড়ি আছে এইটা এই বোহারি শরীফের ব্যাখ্যা ফাতুল বাড়ি না বোহারি শরীফের ব্যাখ্যা ফাতুল বাড়ির লেখক ইবনে হাজার আসকালানি আরেকটা ফাতুল বাড়ির লেখক ইবনে রজব এই ফাতুল বাড়ি চার নম্বর খন্ড তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসুদের একটা হাদিস উনি বলেন তাহতারি কুনা তাহতারি কুনা তোমরা গুনাহের আগুনে জলে পুরে শেষ হয়ে যাচ্ছ ফাইজা সল্লাই তুমুল ফজর যখন ফজর পড়বা গসালাত হা এই ফজর নামাজ তোমার গুনা গুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এইভাবে আসর এইভাবে মাগরিব এইভাবে আসা এরপর নবী বলেন সুম্মা তানা মুনা এরপর তোমরা ঘুমাও ঠিক না এই ঘুমানোর পর ফালাই উত্তাবু আলাইকুম হাত্তা তাস্তাই জাগ্রত হওয়ার আগ পর্যন্ত আর তোমাদের গুণা লেখা হয় না যদি ফেসবুক ইন্টারনেটে সিনেমা না দেখেন আপনি রাতের বেলা ঘুমাইবেন ওই টাইমে আপনি মোবাইল না খুললেন হ্যাঁ আপনার কেউ জিজ্ঞাসা করলো ওয়াটার আর ইউ ডুইং নাও কি করছো আমি স্ক্রলিং এফ বি ফেসবুক চালাচ্ছি এখন বারোটা একটার পরে আমি তো সফর করি তো তিনটার দিকে অনেকে মেসেজ দেয় আসসালামু আলাইকুম শায়েক কেমন আছেন আমি চিন্তা করি আমার হজরত এত রাত পর্যন্ত জেগে আছেন হ্যাঁ একটা বাজে মেসেজ দেয় দুইটা বাজে মেসেজ দেয় 3টা চারটা কালকে একজন চারটা মেসেজ দিছে একজন মেসেজ দিছে স্টিল অ্যাওয়েক মানে আমাকে লেখছে এখনো জাগ্রত আপনি তো আমি কোনো মেসেজ রিপ্লাই করি নাই আমি এমনি চুপচাপ খালি দেখলাম এমনি সিন করি নাই তো চিন্তা করলাম আমি তো জাগ্রত থাকারই কথা আমি তো রাস্তাঘাটে চলি আপনি কেন জাগ্রত উনি লেগছে আর কি আমাকে স্টিল অ্যাওয়েক আপনি এখনো জাগ্রত আছেন তো আমি বল মানে কিছু বলি না এই গতকালকের মেসেজ তো আমি চিন্তা করলাম আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন আপনি রাতে জেগে থাকবেন কেন আটটার পরে আর মোবাইল হাতে নেবেন না আর তাহলে আপনার ঘুম আসবে মোবাইল যত দেখবেন ঘুম আসবে না রাতের মনে রাখবেন রাতের অন্ধকার বখন হয়ে যায় লাইট টাইট যখন জ্বলা শুরু হয় তখন মোবাইল যত দেখবেন ঘুম তত চলে যাবে ঘুম আসবেন আপনার আপনি মাগরিবের আগে পারলে মোবাইল তালা দিয়ে দেন পারলে আটটার আগে মোবাইল তালা মেরে ফেলেন এরপর মোবাইল নেন না কয় মৃত্যুর সংবাদ আসলে এ ফাইজলামি কথা সারেন মৃত্যুর সংবাদই জানা যায় মোবাইল আপনি রেখে দেন এটা আপনার দরকার নাই তা আপনি রাতের বেলা ঘুমান কেন রাতের বেলা বয়ান দেখতে গিয়েও আপনি দেখতে দেখতে হঠাৎ অন্য কোথাও শয়তান নিয়ে যাবে আপনাকে মোস্তাদে আহমদ হাদিস নাম্বার চৌচল্লিশশো সাতত্রিশ নাম্বার হাদিস নবীজি একটা দাগ দিস দাগ দেওয়ার পর বললেন হাজা সাবির উল্লাহি মুস্তাকিমা এটা আল্লাহর সোজা রাস্তা সুম্মা খত্তা নিয়া মিনিহি ওয়া শিমালিহি খুতুত আশেপাশে অনেকগুলা দাগ দিস দাগ দিয়ে বললেন হাদিহি সুবুল এগুলা শয়তানের রাস্তা লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহা শয়তানুন ইয়াদউহু প্রত্যেকটা রাস্তায় একজন শয়তান দাঁড়ায় দাঁড়ায় আপনাকে ডাকতেছে আসো আসো আপনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে আমার ওয়াজ দেখতেছেন একটু পরে শয়তান বলবে আরে একটু এদিক সেদিক যা তো যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম রাতে যদি আপনি গুনা ছাড়া এশান নামাজ পড়লেন বলেন কোন নামাজ এসা পড়ার পর আপনি ঘুমায়া গেলেন উইঠা ফজর পড়লেন সারা রাত নামাজ পড়ার সোয়াব পাবেন এবাদত করার সোয়াব তাহলে বলেন তো রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকলেও ফজর আর এসা পড়লে না নাই সাত নাম্বার নাম্বার হয় আট নামাজ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় মুসলিম শরীফের নাম্বার হাদিস মন দিয়ে মুসলিম শরীফের যে হাদিসগুলা আপনার আবার মোবাইল যারা অ্যাপস চালান আমার আগে আল্লাহ মাহমিদ জহিরি সাহেব বয়ান করছে আহলে হাদিস সম্পর্কে আমাদের ওই ভাইয়েরা আবার মাসাল্লাহ মোবাইলে হাদিস দেখে অনেক অনেক হয়তো মিলাইতে আছে আমার মাইক শুনে আর মিলায় আপনি মিলান কোনো সমস্যা নেই মিলাইতে থাকেন তো ওনারা যেই মোবাইলটা চালায় অ্যাপস চালায় ওখানে মুসলিম শরীফের হাদিস সংখ্যা আছে সাত হাজার চারশো তিপ্পান্নটা আর আমি মুসলিম শরীফের হাদিসগুলো ওনাদেরটাই ফলো করি আমি জানি ওনারাই প্রায় সময় ফোন দেওয়া বলবে হুজুর এই হাদিসটা তো মিলল না তাই কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করে না আমি জানি হাদের সাথে মিলে এটা তো মুসলিম শরীফের যে হাদিসের নাম্বারগুলো বলতেছি মোট সিরিয়াল হবে বিলা তাকরার যে হাদিসের সংখ্যা তাকরার সহ হাদিসের সংখ্যা সাত হাজার চারশো তিপ্পান্নটা আমাদের কবি মাদ্রাসায় মুসলিম শরীফে মোট হাদিসের সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা বুঘারি টু মিলবে বোহারি মিলবে ইবনে মাজা মিলবে তিরমিজি সব মিলবে খালি মুসলিম শরীফটা আহলে হাদিস ভায়রা যে অ্যাপস চালায় ওটার সাথে নাম্বারগুলো মিলে যাবে বাকি আন্তর্জাতিক নাম্বার হলো মুসলিম শরীফের তিন হাজার তেত্রিশটা হাদিস হওয়া এটা হলো আন্তর্জাতিক নাম্বার আর অন্য অন্য কিতাবের যত নাম্বার সব আন্তর্জাতিক বলতেছে তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম ওনার একজন গোলাম নাম সাউবান রাদু তান কি নাম সাউবান এই সাউবানের কাছে এক ব্যক্তি আস আসার পর ওই সাউবানকে জিজ্ঞাসা করতেছে আকবির নিবি আমল এমন একটা আমলের কথা আমাকে আপনি জানান আল যে আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাতে দিবে এমন একটা আমল বলেন আমি প্রশ্ন করার পর সাকাতা হজরত চুপ হয়ে গেছে কোনো জবাব দেয় না আমি আবার প্রশ্ন করলাম এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে জবাব দেয় না দুইবার আমি আবার প্রশ্ন করলাম এমনি চুপ এবার হযরত সাউবাত বললেন তুমি আমাকে যেই প্রশ্নটা করলা অবিকল এই প্রশ্নটা আমি নবিজিকে করেছি আল্লাহ তুমি আমাকে যেই প্রশ্নটা করলা তো আন zalikat নাবিয়া তোমার প্রশ্নটা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম কি করেছি কয় কি কইছে নবিজি কয় নবিজি বলছে আলাইকা বিকা সরতিস সুজুদ তুমি বেশি বেশি সিজদা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফা ইনকা লা তাসজুদু লিল্লাহি তুমি যতটা সিজদা দিবা যতবার সিজদা দিবা ইল্লা রফাক আল্লাহ বিহা দা একবার সেজদা দিলেন সাথে সাথে আল্লাহ আপনার একটা মর্যাদা বাড়ায় দেন আরেকটা সেজদা দিলেন ও হাত আনকা বিহা ক্ষতি আ প্রত্যেক সেজদায় একটা মর্যাদা বাড়ে একটা গুনামাফ হয় তাহলে বলেন তো আমাদের প্রত্যেক সেজদায় একটা মর্যাদা বাড়ে একটা গুনামাফ হয় তাহলে মর্যাদা বাড়ে কিনা নামাজ পড়লে নয় নাম্বার উপকারিতা নামাজ পড়লে নবীর কাছাকাছি থাকতে পারবেন সোবাহান আল্লাহ হ্যাঁ ভালো করে শোনেন আশেখ রাসুল আমরা আশেখ রাসুল তো সবাই ওই যে প্রেম মহাব্বত খুব বেশি নামাজ পড়ে না নামাজ না পড়লে কি বলবো নবীর প্রেম আছে ভিতরে মন দিয়ে শোনেন রসুল আকরাম সল্লা ও সাল্লামের কাছে আমরা থাকতে চাই না বেশি কাছাকাছি নবীজির এক সাহাবা সারা জিন্দা জিন্দিগিতে নাম মনে রাখবেন আ ইবনে কাব কি নাম রবি ইবনে কাব আল আসলামী উনি বলেন কিন্তু আবি তোমার রসুল ইহ সাল সাল্লাম আমি নবীজির সাথে রাত্রি যাপন করলাম রাতের বেলা অজু করার জন্য উজু ইহি অজুর পানি এনে দিলাম হাজাতিহি ওনার প্রয়োজনীয় জিনিস এনে দিলাম আনার পর আল্লাহ রাসূল আমাকে বললেন সাল কিছু চাও আমার কাছে যা চাইবা তাই দিব সুবহানাল্লাহ উনি উনি চিন্তা করলেন আমি আর আপনি যদি ঐতাম বলতাম ওযু দুই লাখ টাকা দেন 5 লাখ টাকা দেন এটাই এটাই মনে কইতাম না কি কইতাম আমরা নবীর সাহাবা বললেন ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথী হতে চাই কি আজীব জিনিস চাইস দেখেন কি প্রশ্ন নবীজি কয় কি বললা হুজুর আপনার সাথী হতে চাই এছাড়া আর কিছু চাও না আর কিচ্ছু লাগবো না আমি আপনার সাথী হতে চাই আর কিচ্ছু লাগবো না নবীজি বললাম তাহলে এক কাজ করতে দেবো তোমার কয় হুজুর কি আইনি আলা নবসিগা বিকাশ্রতির সুযুদ বেশি বেশি সেজদা দিবা মানে বেশি বেশি নামাজ পড়বা যত বেশি নামাজ পড়বা তত বেশি আমার কাছে থাকবা তেলা আশিকেরা রাসুলের পরিচয় যে যত বেশি নামাজ পড়বে সেই প্রকৃত আশিকেরা রাসুল যে যত বেশি নামাজ পড়বে সে রসুলকে তত বেশি मोहब्बत করে মুসলিম শরীফের 481 নাম্বার হাদিসের স্পষ্ট দলিল যে যত বেশি নামাজ পড়বে সে নবীকে তত मोहब्बत করে আর জান্নাতে সে নবীর তত গাসাগাসি থাকবে এই হলো 9 নাম্বার উপকারিতা 10 নাম্বার উপকারিতা আমি হাত তুলতে বলবো না আজকে এশার নামাজ যারা যারা পড়ছেন হাত তুললেন না হাত তুললেন না হাত তুললে জামেলা আছে গুনাহের সাক্ষী হই আর সম্ভাবনা আছে তো নামাজ আজকে যারা যারা পড়ছেন বাসা থেকে বের হয়ে মসজিদে হাইটে গেছেন না অনেকে আপনারা হাইটেই যাই যদি পায়ে কোনো সমস্যা না থাকে হাইটেই যাবেন পায়ে সমস্যা থাকলে ভিন্ন কথা না থাকলে হেঁটে যাবেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসলিম শরীফের চোদ্দশো সাত নম্বর হাদিস মান তাতহা রফি বাইতিহি কোনো ব্যক্তি ঘরে উজু করল ঘরে উজু করছে এই হাদিস আসছে ঘরে উজু করছে অজু করার পর সুম্মা মাসা ইলা বাই তিমিন বই উতিল্লাহ আল্লাহর কোন মসজিদের দিকে রওনা করছে ঘরের দিকে রওনা করছে রওনা করার পর যেইমাত্র মাত্র আপনি আপনার পাটা ঘরের বাহিরে দিলেন এই দেখেন প্রথম পা ফালাইলেন নবীজি বলেন কানাত খতুয়াত পা ফালানোর সাথে সাথে তাহত্ত আনহু খতিয়া একটা পা ফালাইছেন একটা গুনামাফ আরেকটা ফালাইছেন এই যে আরেকটা ফালাইছেন কয় তরফাউল উখরা তরফাউ দরজা আরেকটা ফালাইছেন সাথে সাথে আপনার মর্যাদা বৃদ্ধি মসজিদে হাইটে আসছেন যত পা ফালাইতেছেন গুনামাফ মর্যাদা গুনামাফ মর্যাদা বাড়ে গুনামাফ মর্যাদা বাড়ে এবার একটু চিন্তা করবেন এক সাহাবা এই ফজিলতের জন্য নবীজি সল্লা আলী সাল্লাম বললেন এই তোমার বাসা কই ওই দূরে আরে এত দূর থেকে আসো অন্যান্য সাহাবারা বললেন পরামর্শ দিছে মিয়া তুমি মসজিদের আশেপাশে একটু মসজিদ ঘর বানাও বা না না নবীজি বলছে যত দূর থেকে হাঁটবো যত বেশি সব তত বেশি তা আমি হেঁটে হেঁটে বেশি দূরে আসি কি ভাই কথা বুঝে আসছে তাহলে দশ নাম্বার বলেন তো মসজিদে হেঁটে হেঁটে আসলে লাভ না লস তাহলে নামাজে আসলে কোনো লস নাই এগারো নাম্বার ফজিলত আজিব ফজিলত আপনি যতবার মসজিদে আসবেন ততবার জান্নাতে আপনার জন্য মেহমানদারি প্রস্তুত হয় দলিল ছয়শো বাষট্টি নাম্বার হাদিস্লাম আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মসজিদে যায় আবদুল্লাহ লহু নুজুলহু মিনাল জান্নতি কুল্লামা গদা আও রাহা যতবার ওই লোকটা মসজিদের মধ্যে যায় ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে मेहमानদারির প্রস্তুত করে না থাকিরা শুনতে কষ্ট হয় ওনাদের অন্য করেন আমার গরম লাগুক মানুষগুলো আওয়াজ আওয়াজটা বুঝতে হবে সমস্যা সমস্যা নেই সমস্যা নেই এটা বুঝে আসছে আপনাদের 11 নাম্বার মসজিদে যতবার যাব সকাল সন্ধ্যায় এতক্ষণ যা বলছি কিও কোনো বিষয় অস্পষ্ট আছে আপনাদের আমার বয়ানের একটা নিয়ম আছে কেউ অস্পষ্ট থাকলে আমি সাথে সাথে বলি যে আমার বয়ানে অস্পষ্ট থাকলে বলেন আমি চেষ্টা করি ক্লাসে যেভাবে আমি পড়াই ওয়াজে এইভাবে বলার চেষ্টা আমি কিন্তু এই ক্লাসে বলি এমনি আমি পড়াই ছাত্রদেরকে এখন এগারো নাম্বার কোন ব্যক্তি মসজিদে যতবার যাবে ততবার রব্বুল আলমিন তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত করবেন বারো নাম্বার কোনো ব্যক্তি মসজিদে রওনা করছে মসজিদে যাওয়ার ফজিলত

যেই জায়গায় তোমরা নামাজ আদায় করছো করার পর ওই জায়গায় তোমরা বসে আস তোমরা যারা মসজিদের মধ্যে বসা যতক্ষণ বসা ফেরেস তারা তোমাদের জন্য ততক্ষণ দোয়া করতেই থাকে এক আল্লাহ সল্লি আলাই আল্লাহ আপনি তার উপর শান্তি নাজিল করেন দুই নম্বর আল্লাহ আল্লাহ আপনি রহমতের চাদর দ্বারা এই বান্দাকে ঢেকে নেন এই হলো বারো নাম্বার উপকারিতা নামাজের তেরো নাম্বার উপকারিতা নামাজে মসজিদে জাহা জোহর নামাজ দেখটা আপনি একটা দশে চলে গেছেন বাকি আছে কয় মিনিট এখন শূন্যত পড়ছেন পাঁচ মিনিটে বা দশ মিনিটে এখনো কয় মিনিট বাকি দশ এই যে বৈসা রুইছেন এই যে দশ মিনিট বৈসা রুইছেন এতে ফায়দা আছে কিনা এই যে বৈসা রুইছেন আপনি বইসা রুইছেন ফায়দা আছে কিনা মুসলিম শরীফের চারশো নাম্বার হাদিসে দেখেন ফায়দা আছে কিনা হল আৰু চোল চল্লক আল্লাহ নবী বলেন সাহাবাদেরকে একে হালা ও হাদ্দি সুকুমায়ামী হিল আমি কি তোমাদেরকে এমন কোন আমল বলবো না যে আমল করলে তোমাদের গুনা মাফ হয় সাহাবার ওকে হুজুর বলেন নবীজি বললেন ইসবাগুল বুজু ইয়ালাল মাকারি কষ্টের সময়ও অজু করো কষ্ট একটু অজু করতে তাও যদি অজু করো এই যে কষ্টের সময় উজু করলা আগে উজু করলে গুনা মাফ হয় এখন উজু করলে আরো প্রচুর পরিমাণ গুনা মাফ হয় দুই নাম্বার অকাসরতুল খুত ইলাল মাসাজিদ যত বেশি পারো পায়ে হাইটা মসজিদে যাইবা যত বেশি কদম পড়বে তত গুনা মাফ তিন নম্বর এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা এটা দুই ব্যাখ্যা হতে পারে একটা মসজিদিকে নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা আরেকটা হলো ফজর পড়ে গেছেন জোহরের জন্য মনটা পেরেশান কখন জোহর পড়বেন আল্লাহর নবী কয় এই যে তোমার অপেক্ষা এতেও তোমার গুণা মাফ হয় এতেও মাফ হয় তেরো নম্বর উপকারিতা চোদ্দ নম্বর উপকারিতা বা শেষ করে দিচ্ছি আবু দাউদ শরীফের হাদিস পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস আবু দাউদ শরীফের রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম পাঁচশো নম্বর হাদিস আছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন ব্যক্তি ঘর থেকে বের হয়েছে পবিত্র অবস্থায় মান খরজ আমি বৈতিহি মোতা তহ হের কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়েছে পবিত্র অবস্থায় বের হওয়ার পর ওই ব্যক্তি মসজিদে আইসা নামাজে দাঁড়াইছে আজরুহু কাজরিল হাজিল মোহরিমি কোনো ব্যক্তি ইহরাম বেদে হস করলে যেই সওয়াব আল্লাহ তাকে ওই সবাব দান করেন হ্যাঁ নামাজ পর্ব তো সবাই ইনশাল্লাহ এক নামাজ আমরা না কাজা আর জামাতে চেষ্টা জামাতে বলেন তো জামাতে জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সোহাব আল্লাহ দান করবেন কয়েক গুণ বেশি সোহাব দান করবেন সাতাইশ গুণ বেশি আল্লাহ দান করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রথমে কি বলছিলাম বলেন তো সুরায় বাকারা পড়বেন হ্যাঁ সুরা বাঁকাড়া যেই করে জাদু টোনা ইত্যাদি হয় ছেলে মেয়ে বিবি সবাই মিলে সুরা বাকারা পড়বেন তো জাদুঘররা ক্ষতি করতে পারবে না সুরা বাকারা থেকে আমরা মোত্তাকের পরিচয় দ্বিতীয় পরিচয়ে গেলাম নামাজ কায়েম করা এই নামাজ আমরা ইনশাল্লাহ কায়েম করব ব্যক্তি জীবনে সমাজ জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা এই আন্তর্জাতিক অঙ্গনেও করার চেষ্টা করব আল্লাহ যা শুনলাম যা বললাম এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি সহ আমরা সবাই যেন এই সালাতের মাধ্যমে জান্নাতে আবার আমরা দেখা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনুদ আওয়ান